ভাই আমাকে একটু হেল্প করেন না আপু, একটু হেল্প করেন না প্লিজ। পারবো না। মাই সাহেব, বৃষ্টি তো এখন আসলো না, ক্লায়েন্ট তো এখনই চলে আসবে। সরি স্যার। সরি? আপনি আজকে দেরি করলেন, এটাকে আপনি ঠিক করেছেন? কিছুক্ষণের মধ্যে ক্লায়েন্ট চলে আসবে, আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? হ্যাঁ, না এভাবে হতে পারে না। আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ইম্পর্টেন্ট? আজকের মিটিংয়ে চেয়ে আপনার কাজটা ইম্পর্টেন্ট? মিস্টার রয় চলে আসবে কিছুক্ষণ পরে। না 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 না, এরকম লোক দিয়ে তো আমার অফিস চলবে না। মিস্টার রয়, গুড ইভিনিং মিস্টার আহমেদ। মিস্টার রয়, হ্যালো। হাই। আপনি আমাকে নক করতেন, আমি লিফট থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম। আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? একদমই না স্যার, আই এম সরি। সরি? আসলে স্যার, তখন লিফটের সামনে না আমরা ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, ওনার ডিসএবিলিটি নিয়ে আমরা ঠাট্টা করেছিলাম। মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আসলে উনি লিফটের সামনে ওয়েট করছিল, আসতে পারছিল না, তখন আমি ওনাকে হেল্প করেছি। আরে তোমরা একটা পঙ্গু মানুষকে লাথি মারছো, তোমরা কেমন মানুষ বলো তো? দেখো তুমি গেলে আসো, নয়তো সময় নষ্ট করো না, আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে, এটা সময় নষ্ট করার মতো সময় নেই। আমি যাব না, তোমরা যাও, আমি ওনাকে দিয়ে আসছি। আমাকে একটু হেল্প করেন না। ঠিক আছে, আপনাকে আমি হেল্প করছি। সেজন্যই আমার লেট হয়েছে। সরি বৃষ্টি, আমি না বুঝে তোমাকে কত কিছু বলেছি। থ্যাঙ্কস বৃষ্টি, আপনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, আপনার মতো কর্মী আমাদের অফিসে খুব প্রয়োজন। আসলে স্যার, আমি আমার মানবতার দিক থেকে চিন্তা করেই ওনাকে হেল্প করেছি, আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আর আমি তো জানতামও না যে উনি আমাদের ক্লায়েন্ট। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব যে কেউই প্রবলেমে পড়লে তাকে হেল্প করা। থ্যাংক ইউ। আর আপনারা কি করলেন? আপনারা আপনারা আগামীকাল সকালে আমার অফিস থেকে রিজাইন দিবেন। স্যার আই এম সরি। স্যার এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। মিস্টার আহমেদ, এবারের মতো ওনাদেরকে ক্ষমা করে দিন, ভুল তো মানুষই করে, তাই না? আপনি বলছেন? জি, তাদেরকে একবার সুযোগ দিন। ঠিক আছে, উনি যখন বলছে আমি আপনাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখবেন শুধু এই অফিসে না, যেখানে কাজ করেন মানবতা বোধ থাকতে হবে। মানবতা বোধ সব মানুষেরই থাকা উচিত। ধন্যবাদ মিস্টার রয়।